আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি bd2days.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন। আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা। আমার নাম জেসমিন। আচ্ছা জেসমিন। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্যামলী থেকে এসেছি। আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা দিন ছিলেন? ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আপনার কি কি ধরনের সমস্যাটা ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার মেনলি হচ্ছে ব্যাক পেইন ছিল প্রায় 8-9 মাস ধরে। আমি মানে নুয়ে কোনো কাজ করতে পারতাম না, নিয়ে কাজ করলে টিন টিন করে ব্যথা করতো। তারপর লং টাইম যদি দাঁড়ায় থাকি, যে আধা ঘন্টা বা এক ঘন্টা দাঁড়াই আসি, তাহলে সোজা হতে পারতাম না সোজাভাবে, বা বসে কোনো কাজ করতেছি উঠে দাঁড়াতে পারতাম না এরকম। আচ্ছা পাশে ওনার একজন বোন আছেন, আমরা একটু ওনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম লিপি আক্তার। আচ্ছা লিপি আক্তার। আচ্ছা আপনার বোনের ট্রিটমেন্টে আপনার কি মনে হচ্ছে যে এখন ওনার কি অবস্থা, আপনার কি মনে হয়? ওনার আগের চেয়ে অবস্থা এখন অনেকটাই ভালো, কারণ আমি তো ওনার সাথেই থাকি অনেক আগে থেকেই দেখে আসছি। ও অনেক কাজ করতে পারত না, কিন্তু এখন নর্মালি ভালোই। আচ্ছা আপনি একটু জানতে চাচ্ছি যে আপনি এখানে ঠিক কতদিন চিকিৎসা নিয়েছেন? আমার আজকে 10 দিন হয়েছে। আচ্ছা জানতে চাচ্ছি যে আপনি কি এর আগে এই ট্রিটমেন্ট কি কোথাও করেছেন কিনা? না আমি ট্রিটমেন্ট কোথাও করিনি। আচ্ছা এখানকার চিকিৎসা আপনি ঠিক এখন কেমন বোধ করছেন? এখন অনেকটাই ভালো আগের থেকে। আচ্ছা এখানকার যারা স্টাফ আছেন বা নার্স আছেন বা ম্যানেজমেন্টের যারা লোকজন আছেন তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন। প্রত্যেকের ব্যবহার আমার মানে অনেক ভালো ব্যবহার, প্রত্যেকেই হচ্ছে আন্তরিক, অনেক সবসময় খোঁজ খবর নেয় এটা সেটা, অনেক ভালো ব্যবহার। আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি এই DPRC হসপিটালের ঠিকানাটা আপনি ঠিক কোথা থেকে পেয়েছিলেন? আমি অনলাইন থেকে পেয়েছি, ইউটিউব থেকে। আচ্ছা এখানকার পরিবেশ সম্পর্কে এবং এখানকার খাবার সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ পরিবেশ খাবার এগুলো সবকিছু মিলিয়ে ভালো। আচ্ছা DPRC হসপিটাল সম্পর্কে আপনার মতামতটা কি? আমার মতামত DPRC হসপিটাল মানে সব দিক দিয়ে বেটার আর কি, ট্রিটমেন্টের দিক থেকে বা সবার সাথে আন্তরিকভাবে কথা বলা যায়, প্রবলেমের কথা বলা যায়। আমি আরও চাইবো যে কেউ যদি এরকম প্রবলেমে থাকে সেক্ষেত্রে সে যাতে এখানে মানে সারে শরণাপন্ন হয়ে এখানে চিকিৎসা নেয়। আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।